সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুর ও মেডিকেল টেকনোলজিস্টদের 6 দফা দাবি পূরণের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল 11টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে 2 ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট সংগঠনের সভাপতি স্বপন আলী, সহ সভাপতি মির্জা আতিকুল বেগ, সাধারণ সম্পাদক তৈহুদুল ইসলাম, এছাড়াও আরও উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম সবুজ, আবু হেনা মোস্তফা কামাল, ওয়াসিম আকরাম সহ আরো অনেকে। এ সময় সংগঠনের সভাপতি লিখিত বক্তব্যে 6 দফা দাবি তুলে ধরেন। বিস্তারিত দৌলতপুর প্রতিনিধি আসানুল হক এর পাঠানো ভিডিও চিত্রে তুলে ধরা হলো। বিষয় হচ্ছে 2011 এবং 2013 সালের নিয়োগ কমিটি কিছু অথলবি ব্যক্তির কারণে আমাদের নিয়োগ বাতিল করার প্রতিবাদে আর সারা বাংলাদেশব্যাপী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে সব জায়গায় সারা বাংলাদেশব্যাপী এই কর্মসূচি পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা দৌলতপুর থানা যত প্রাইভেট সরকারি বেসরকারি ডায়াগনস্টিকের মালিক মেডিক টেকনোলজিস্ট আছি তারা আমরা আজ এই কর্মবিরতি পালন ঘোষণা করছি। কারণে আজকে প্রায় 12 বছর ধরে আমাদের কোনো নিয়োগ নাই, কিন্তু আমরা যে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে জড়িত তার বড় প্রমাণ হচ্ছে এই 2020 সালে যে কোভিড-19 যে করোনা ভাইরাস মানে মহামারী আকারে ধারণ করছে, এই ক্ষেত্রে সর্বপ্রথম অগ্রসৈনিক হিসেবে কাজ করে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্টের সকল সদস্য এবং প্যাথোলজি ম্যানরা এবং মেডিকেল টেকনোলজিস্টরা, তারা সর্বপ্রথম করোনা রোগীর অগ্রসৈনিক। তো আমাদের যে একটা গুরুত্ব আছে স্বাস্থ্যখাতে, এই স্বাস্থ্যখাতে গুরুত্বটা বোঝানোর জন্য এবং আমাদের অতি দ্রুত কিছু নিয়োগ দেওয়ার জন্য মানে সঠিক যে নিয়ম সেটা হচ্ছে 1:3:5 কনসেপ্টের যে বাস্তবায়ন করা, একজন ডাক্তারের বিপরীতে 3 জন নার্স এবং 5 জন মেডিকেল টেকনোলজিস্টের প্রয়োজন। কিন্তু আমাদের সারা বাংলাদেশে এখন বর্তমান মেডিকেল টেকনোলজিস্ট আছে শুধুমাত্র 4,500, যেখানে প্রয়োজন মানে 1,50,000, কারণ 50,000 ডাক্তার এখানে নিয়োগ আছে। আপনারা হয়তো বা অবগত আছেন কিছুদিন আগেও 2,000 ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে এবং 6,000 নার্স, সেই হিসাব অনুপাতে 10,000 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পাই, কিন্তু সরকার সেটা না করে আমাদেরকে অনলি 3,000 নিয়োগ দিয়েছে, তার মধ্যেও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিয়েছে শুধু 1,200, কিন্তু আমাদের নিয়োগ দেওয়ার কথা ছিল 3,000, সেটা তারা করে নাই। সেটা না করে তারা 1,800 নতুন পদ সৃষ্টি করেছে অসাধু ব্যক্তিরা। আপনারা হয়তো অবগত থেকে নতুন কোনো সার্কুলার তো আমরা পাইনি, আমাদের বয়স প্রায় শেষের দিকে, তার আগেও আমাদের বড় ভাইয়েরা 2টা সার্কুলার পাইছিল, কিন্তু সেক্ষেত্রেও কোনো প্রকার কোনো নিয়োগ দেওয়া হয়নি। সেই সমস্ত সার্কুলারের বিপরীতে যে নিয়োগ দেওয়ার দরকার ছিল সেগুলোকে বাতিল করে নতুনভাবে একেবারেই একটা নগণ্য 300, 350 বা 400 মতো লোক নিয়োগ দেওয়ার যে একটা পায় তারা, এবং এর মধ্যে 185 জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া, এই কারণেই অবৈধ বলবো। জাতীয়ভাবে জাতীয়করণের আওতায় কেউ চাকরি করবে সেটা জাতীয়ভাবে কোনো সার্কুলার না হয়ে সরাসরি নিয়োগ, এটা এটা স্বৈরাচারিত্ব ছাড়া আর কিছুই না। এটা অবশ্যই মনে করি স্বৈরাচারিত্ব, এগুলোকে আমরা মানি না, এর তীব্র প্রতিবাদ জানাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের আকুল আবেদন এই যে আমাদের যে নির্দিষ্ট সংখ্যক আমাদের যতখানি প্রয়োজন সেই অনুযায়ী যেন সার্কুলারটা নতুনভাবে আবার প্রকাশ করা হয়,